হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে বিপি মেজারিং তোমরা সবাই জানো বিপি মেজারিং কী কীভাবে করতে হয় তো একটুখানি আমারও কনফিউজ ছিল সেটা আমিও জানতাম না আশা করি তোমরাও হয়তো জানো না সে ব্যাপারটা সেই তোমাদেরকে জানানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি তো আমরা বিপি ভাবে মেজার করতে পারি একটা হচ্ছে প্যালপেটরি আর একটা অস্কালটেটরি তোমরা সবাই জানো বিষয়গুলো তো প্যালপেটোরিতে আমরা যখন বিপি মেজার করব তখন আমরা রেডিয়াল পালসটা ফিল করব আর বিপি কাপটা আমরা ব্রাকিয়াল থেকে 2.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উপরে বাঁধবো সবাই জানো শুধু জানো কোন জিনিসটা জানতে হবে সেটা শুধু শুনে নাও তো বিবি কাপটা মাপলাম এবার আমরা পাম্প করলাম রেডিয়াল পালসটা ফিল করে পাম্প করার পর যখন দেখছি একটা বিট বিট আওয়াজ হচ্ছে তো আওয়াজটা একটা জায়গায় গিয়ে বন্ধ হয়ে যাবে মনে করো পাম্প করতে করতে আওয়াজটা তোমার বন্ধ হয়ে গেল আশিতে আশিতে বন্ধ হয়ে গেল এবার বলেছে এটা কিন্তু সিস্টলিক পালস না এবার আশি থেকে আরও দশ তুলতে হবে মানে নব্বই তুলতে হবে তাহলে আশি থেকে আমরা আরও পাম্প করে নব্বই তুললাম এবার নব্বই থেকে নামানো ধীরে ধীরে আমরা নিচের দিকে নামাবো এবার নব্বই থেকে যখন নিচের দিকে নামাতে যাবো যেখানে আমরা বিট বিট আওয়াজটা আবার শুরু হবে সেটাই হচ্ছে সিস্টলিক মনে করো প্রথমে আশি তুলেছিলাম আশিটি বিট করাটা ছিল সেটা সেটা একটা সিস্টলিক তারপর আমরা আমাদেরকে দশ তুলতে বললো আমরা দশ তুললাম এবার নব্বই হলো নব্বই থেকে যখন নামাতে নামাতে এইটটি ফোরে আবার বিট করতে শুরু করলো এই এইটটি ফোরটাই হচ্ছে সিস্টোলিক এই আশিটা না এবার নব্বই থেকে নামাতে নামাতে আশি হতে পারে তখন সে আশিটাই হচ্ছে সিস্টোলিক বোঝাতে পেরেছি সবাইকে তো আমাদের প্রথম যে বিটটা পেয়েছিলাম সেটা আমাদের সৃষ্টলিক বিপিনা আরও সেখান থেকে দশ তুলতে হবে দশ তুলে সেখান থেকে আমরা নিচে নামাবো নামিয়ে যে বিটটা পাবো সেটাই হলো সিস্টলিক আর প্যালপেটরিতে তো তোমাদের ডাস্টলিক বিপি পাওয়া যায় না শুধুমাত্র সিস্টলিক বিপি পাওয়া যায় এরপর আমরা তোমাদের অসকালটেটরিতে বিপি মেজার করব এবার মডলে বলেছে যে অসকালটেটরিতে সিস্টলিক যে বিপিটা পেলাম অর্থাৎ এইটটি ফোর পেলাম এবার এইটটি ফোর থেকে আরও তিরিশ যোগ করে আমাদেরকে তুলতে হবে তো আমরা এইটটি ফোর আর তিরিশ একশো একশো তিরিশ একশো তিরিশ তুলল একশো একশো ছাব্বিশের মতো তুলব তাহলে আমরা আবার বিপি কাপটা মাপলাম মেপে আমরা একশো ছাব্বিশে তুললাম একশো ছাব্বিশে তুললাম যেখানে আওয়াজ করলো যেভাবে আমরা আওয়াজ মাপি যেটা আওয়াজ করলো একশো ছাব্বিশে তুললাম এবার নিচে নামাবো নামাতে আমাদের দেখে যে এইটটি ফোরে আমাদের পালসটা বিট করতে শুরু করলো সেটাই হচ্ছে সিস্টলিক এবার আরও নামাবো নামিয়ে যেখানে আমাদের বিট করাটা থেমে যাবে সেটা হলো আমাদের ডাস্টলিক তাহলে তোমাদের ক্যালকুলেটেডের সিস্টলিক প্রেশার এইটটি ফোর পেলাম আর অসকালে পেশেন্টের সিস্টোলিক প্রেশার পেলাম এইটি ফোর আশা করি বোঝাতে পেরেছি মনে করো প্যালপেটলিতে তুমি পেয়েছো একশো কুড়ি তার সিস্টোলিক প্রেশারটা আর ডাস্টলিকে আমরা একশো পঞ্চাশ তুলব তাহলে এক একশো কুড়ি তিরিশ তিরিশ যোগ করতে হবে তাহলে একশো পঞ্চাশ হবে একশো পঞ্চাশ থেকে ধীরে ধীরে নামিয়ে দেখি একশো কুড়িতে বিট করতে শুরু করছে তাহলে একশো কুড়িটা হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টলিক যেখানে থেমে যাবে সেটা হচ্ছে ডায়াস্টলিক আশা করি বোঝাতে পেরেছি আমি আরেকবার তোমাদেরকে বলে দেই সিস্টলিক প্যালফেটেটের সিস্টলিকটা কোনটা মনে করো তোমরা একশো কুড়িতে বিটটা পেলে এটা কিন্তু সিস্টলিক পেশার না একশো কুড়ি থেকে আরও দশ তুলতে হবে তোলার পর একশো তিরিশ হলো এবার একশো তিরিশ থেকে আমরা নিচের দিকে নামাবো নামিয়ে যে বিটটা পাবো একশো চব্বিশে পেতে পারি একশো বাইশও পেতে পারি বা একশো কুড়িতেও পেতে পারি এই যে নামানোর সময় যে বিট 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 করতে শুরু করলো সেটাই হলো আমাদের ক্যালকুলেটরেটের সিস্টলিক প্রেশার আমি মডুয়েলটা ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে আশা করি বোঝাতে পেরেছি আর বাকিগুলো আমি ধীরে ধীরে দিতে শুরু করব ওকে যতটুকু আমি ল্যাপটনিংয়ে শিখেছি দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদেরও কাজে লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে